হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত আছি। আজকে বলবো 2022 জিএনএম এএনএম কলেজ চয়েসে কিছু মিস্টেক, কিছু সিলি মিস্টেক যেগুলো ছাত্রছাত্রীরা করে ফেলে সেই সম্পর্কে বলবো, এবং কিছু অজানা তথ্য যেমন পছন্দের এনটিএস না পেলে কী করণীয়, তোমাদের অ্যালটমেন্ট যে তোমরা কদিন পরে যে কোনো কলেজের সুযোগ পেয়েছো সেটা কী করে জানবে, কী করে এই অ্যালটমেন্ট প্রসেসটা চলে, ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো, এবং প্রত্যেকটা অজানা তথ্য তোমরা যখন জানতে পারবে তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, কারণ খুব তাড়াতাড়ি আমরা 35,000 সাবস্ক্রাইব পৌঁছে যাচ্ছি। যখনই 35,000 সাবস্ক্রাইব পৌঁছে যাবো তোমাদের জন্য অবশ্যই কিছু না কিছু সারপ্রাইজ থাকার চেষ্টা করবো, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে যে কলেজ চয়েস করতে গিয়ে কী কী ভুল ছাত্রছাত্রীরা করে, বা এই যে যারা নতুন, অ্যাকচুয়ালি প্রত্যেকেই তো নতুন, তো নতুনরা বিশেষ করে এইসব ভুলগুলো করে ফেলে। তো কী কী ভুল, তো প্রথমে আমি বলে রাখছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে, হয়তো ভুলবশত কোনো না কোনো গভর্নমেন্ট কলেজ ছেড়ে দিয়ে চলে আসে, ঠিক আছে। তো এটা হলো প্রথম মিস্টেক, তোমাদেরকে আমি একটা হোয়াইট পেজে নিয়ে যাচ্ছি, তারপর তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার করে বলছি। তো বন্ধুরা দেখো, প্রথম যে ভুলটা ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টরা যারা যারা প্রথমবারের জন্য পরীক্ষা দিয়েছে বা যারা হয়তো প্রথমবার কাউন্সেলিং করছে তারা করে, যে হয়তো কোনো একটা গভর্নমেন্ট কলেজ হয়তো ভুলবশত সেটা ছেড়ে দিয়ে চলে এলো, ঠিক আছে। ওই একটা ভুলের জন্য কিন্তু অনেকটাই পস্তাতে হয়, কারণ এক একটা চান্স, এক একটা কলেজ মিস করা মানে এক একটা চান্স মিস করা। তো ফার্স্ট অফ অল এই ভুলটা কেউ করবে না যে কোনো কলেজ ছেড়ে দিয়ে চলে আসলে, এরকমটা নয়। যখন কলেজ চয়েস করবে সবগুলো কলেজ কিন্তু চয়েস করার চেষ্টা করবে, ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ফার্স্টেই প্রথমেই কখনো কিন্তু কোনো গভর্নমেন্ট প্রাইভেট কলেজ রাখবে না, ঠিক আছে। মানে তুমি যতই খারাপ স্কোর করো, যতই তুমি ভালো স্কোর করো না কেন, কখনোই ফার্স্টে তুমি কোনো প্রাইভেট কলেজ রাখবে না। যদি তোমার একান্ত ইচ্ছে থাকে না আমি সেই প্রাইভেট কলেজে পড়তে চাই, সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমার ইচ্ছে থাকে না আমি গভর্নমেন্টে পড়বো, অ্যাকচুয়ালি যেটার জন্য আমরা প্রত্যেকেই মানে এই কাউন্সেলিং করছি বা এই যে পরীক্ষা দিচ্ছি, প্রত্যেকের তো একটা ইচ্ছে যে আমরা সরকারি কলেজ পাবো, সে বেশি স্কোরও হোক বা কম স্কোরও হোক, প্রত্যেকেরই কিন্তু একটা টার্গেট যে আমাদেরকে একটা সরকারি কলেজ পেতে হবে। তো সেই ক্ষেত্রে বলছি, বা সেই জিনিসটাকে উদ্দেশ্য করে বলছি, যে তোমাদের কিন্তু অবশ্যই প্রথমে কখনোই প্রাইভেট কলেজ রাখা চলবে না, ঠিক আছে। তো ফার্স্টেই আমরা কী বললাম, ফার্স্টে বললাম যে সবগুলো গভর্নমেন্ট কলেজ রাখতে হবে। সেকেন্ড যেটা বললাম যে আমাদের কিন্তু প্রথমে কোনো প্রাইভেট কলেজে রাখা চলবে না, ঠিক আছে। এই দুটো হচ্ছে প্রথম মিস্টেক যেগুলো ছাত্রছাত্রীরা বিশেষ করে করে। এবার একটা কথা বলি, ধরো তুমি ভুলবশত তুমি কিন্তু কলেজ চয়েস করতে গিয়ে একটা না একটা কোনো কলেজ মিস করেছো, বা হয়তো এমন হতে পারে যে তুমি হয়তো কোনো প্রাইভেট কলেজ ফার্স্টে রেখেছো, তো এই ক্ষেত্রে কী করণীয়, তো এই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, না তুমি কিন্তু অবশ্যই এই কয়েকদিনের মধ্যে যখন তোমাদের চয়েস লকিং হবে তার আগে কিন্তু এই ভুলগুলো সংশোধন করে নেবে, কারণ এই ভুলটা একবার হয়ে গেলে দুটো কাউন্সেলিং কিন্তু তোমাদের এই এর এফেক্ট পড়বে, ঠিক আছে। আমি একজনের স্টোরি বলি, একজন রিসেন্টলি একজন জেনপাস আজকে সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরিয়েছিল, তো একটু আগে ফোন করেছিল, তো তোমাদেরকে মনে হলো বলি গল্পটা। তো সেই মেয়েটা ফার্স্ট কাউন্সেলিংয়ে একটা প্রাইভেট কলেজ পেয়েছে, আমি বলছি না নামটা, ওটা হচ্ছে বজবজের একটা কলেজ, যাই হোক ভালো কলেজ, কিন্তু তুলনামূলকভাবে তার যেরকম র্যাঙ্ক হয়েছে সেই কিন্তু ভালো কলেজ পেয়ে যেত গভর্নমেন্ট কলেজ, বাট তার একটু ভুলের জন্য সে কিন্তু আজকে প্রাইভেট কলেজে পেয়েছে। এবার ফার্স্ট কাউন্সেলিংয়ে আমি বলছি, ধরো ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট যখন বেরোলো, তোমাদের তো কয়েকদিন পরে ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরোচ্ছে, তো ওদেরও রেজাল্ট বেরিয়েছিল, ফার্স্ট কাউন্সেলিং যে কলেজটা পেয়েছিল সেকেন্ড কাউন্সেলিংও সেই কলেজটাই এসেছে। এর কারণটা কি জানো, ও কিন্তু ও যে কলেজটা রেখেছিল না প্রাইভেট কলেজগুলো, ওগুলো কিন্তু 1 থেকে 5-এর মধ্যে রেখেছিল, ঠিক আছে, 1, 2, 3, 4, তো ওই 4, 5 এতে এরকম করে যখন কলেজগুলো সাজাচ্ছে প্রথম থেকে সবগুলোই প্রাইভেট কলেজ রেখে দিয়েছে। এই ভুলটার জন্য ও কিন্তু এখন, দেখো তুমি প্রথমে রাখলে সব গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, 1, 2, 3, 4, 5 নম্বরে রেখে দিলে তুমি একটা প্রাইভেট কলেজ, আবার 6, 7 করে আবার সব গভর্নমেন্ট কলেজ রেখে দিলে, এইটার ফলে কী হলো, তোমার র্যাঙ্ক ওয়াইজ, ঠিক আছে, মনে করো তোমার র্যাঙ্ক হয়েছে এমন একটা র্যাঙ্ক হয়েছে যেটার সাথে ওপরের যে কলেজগুলো আছে এগুলো কিন্তু আর যাচ্ছে না। তুমি যেহেতু মাঝখানে একটা প্রাইভেট কলেজ ভরে দিয়েছো, এবার মাঝখানের থেকে কী হবে, এবার আমাদের কাউন্সেলিংটা হবে ওপরের দিকে, তাই না? আমি তো আগেই বলেছি আপগ্রেডেশন করার অর্থ হচ্ছে এবার ওপরের দিকে যাবে। তো এবার কী হয়েছে, ও যেহেতু একটা প্রাইভেট কলেজ রেখে দিয়েছে, এবার তার নিচে তো যাবে না, গেলে ওপরের দিকে যাবে, ভালো ভালো কলেজ রেখেছে, একদম টপ মোস্ট কলেজগুলো রেখেছে, এবার তার র্যাঙ্ক ওয়াইজ সেসব কলেজ পাওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। তো এবার কী হয়েছে, সেকেন্ড কাউন্সেলিংয়ে সে আবার সেই কলেজটাই পেয়েছে, ঠিক আছে, যে প্রাইভেট কলেজটা পেয়েছিল যেটার জন্য আপগ্রেডেশন করেছে, আবার সেকেন্ড কাউন্সেলিংয়ে সেই কলেজটাই পেয়েছে। তো এটা কখন হয়, দেখো তোমাদেরকে অনেক তথ্য আমি বলেছি না জানাবো আজকে। তো প্রথম কথা হচ্ছে, যদি এমন হয় না যে তুমি যে কলেজগুলো আগে রেখেছো সেই কলেজগুলো যদি তুমি যোগ্য না হও, দেখা গেলো যে তাদের কাউন্সেলিংয়ে দেখা গেলো যে কাট অফ দাঁড়ালো 500, ঠিক আছে, তোমার র্যাঙ্ক হচ্ছে 2000, তো এর হচ্ছে ধরো 800 গেল, ঠিক আছে, 800, এর ধরো খুব বেশি হলো 1000 হলো, ঠিক আছে, এর খুব বেশি হলো 1300 হলো, কিন্তু তোমার র্যাঙ্ক হচ্ছে, তোমার র্যাঙ্ক বা তোমার, হ্যাঁ তোমার র্যাঙ্ক হচ্ছে 2000, এবার তুমি তো আর চান্স পাচ্ছ না, এতে লাস্ট কাট অফ গেলে কত, 1300, যতক্ষণ না পর্যন্ত এই লাস্ট কাট অফ 2000 যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু সুযোগ পাবে না। এটা হচ্ছে একটা
তোমাদের মানে মূল যে ঘটনা সেটাই তোমাদের বললাম, ঠিক আছে? এর জন্য কি হয়, ম্যাক্সিমাম সময় কি হয় যে এই কলেজ চয়েসের ভিত্তি করেই তোমাদের কিন্তু যেহেতু অ্যালটমেন্টটা হচ্ছে, সো অ্যালটমেন্টের এই জিনিসটা কিন্তু বারবার দেখতে পাওয়া যায় যে স্যার অনেকেই জিজ্ঞাসা করে, স্যার তাহলে কি আমার আপগ্রেডেশনটা হয়নি, আমি যেই কলেজটা পেয়েছিলাম সেই কলেজটা আবার কেন পেলাম, মানে আমার যেটা ইচ্ছে নয় সের জন্যই তো আমি আপগ্রেডেশন করলাম, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে কলেজের জন্য আমি আপগ্রেডেশন করলাম সেই কলেজটাই থেকে গেল। তো এর কারণ হচ্ছে তুমি অন্য কোনো কলেজে সুযোগ পাওনি, তাই যেই কলেজটা ছিল সেই কলেজে তুমি পেয়েছো, ঠিক আছে? যদি অন্য কোনো কলেজে পেয়ে যেতে তাহলে কিন্তু এই কলেজটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যেত এবং তুমি নতুন কলেজে ভর্তি হতে পারতে। ওকে, তো এটা একটা আনটোল্ড স্টোরি, ঠিক আছে, আনটোল্ড একটা ফ্যাক্ট তোমাদের বললাম। এবার বলি যে অ্যালটমেন্ট তো তুমি পেয়ে গেলে, এবার কী করতে হবে? ধরো তুমি একটা কলেজে অ্যালটমেন্ট পেলে, তোমার পছন্দ হলো না, সেই ক্ষেত্রে তোমায় কী করতে হবে? ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমাদের কয়েকদিন পর রেজাল্ট বেরোচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাদের এটা জানা অবশ্যই জরুরি, কারণ এটা না জানলে কিন্তু প্রচুর প্রবলেম পড়বে। দেখো, তুমি যে কলেজে পাও না কেন, তোমার সেটা পছন্দ হোক বা অপছন্দের হোক, তোমায় কিন্তু অবশ্যই সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতেই হবে, ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং তোমায় কিন্তু অবশ্যই সেখানে গিয়ে আপগ্রেডেশন করাতে হবে, ঠিক আছে? আমি ধরে নিলাম যে তুমি যে কলেজটা পেয়েছো, আমি একটা কথা বলছি, তুমি হয়তো দার্জিলিংয়ে একটা কলেজ পেলে, ঠিক আছে, দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল। এবার তোমার মানে আমি দেখো সাপোজ একটা বললাম, এটা নাও হতে পারে, এবার তোমার বাড়ি যেহেতু কলকাতা, তুমি চাইবে কি যে আমি কলকাতা সাইডে নিই, আমার ভালো র্যাঙ্ক হয়েছে, আমি আমার আশা আছে আমি কলকাতা সাইডে পাবো। এবার আপগ্রেডেশন তুমি ভাবছো যে তাহলে আমি ভর্তি হতে যাবো কেন, বা আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবো কেন, আমি তো এখানে ভর্তি হবো না। তো এবার ভুলটা হচ্ছে, তুমি যেহেতু পেয়েছো তোমায় কিন্তু অবশ্যই সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন না করাও তাহলে কিন্তু পরবর্তী কোনো কাউন্সিলিংয়ে তোমার আর নাম আসবে না, কারণ তুমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাওনি। এর অর্থই হচ্ছে তুমি কিন্তু পুরো কাউন্সিলিং থেকে বাদ পড়ে গেলে, ঠিক আছে? এই এই চরম ভুলটা কেউ করো না। যখনই তোমাদের রেজাল্ট বেরোবে, সেটা তোমার পছন্দের কলেজ হোক অথবা অপছন্দের কলেজ হোক, তোমায় কী করতে, ফার্স্ট অফ অল তোমাদের, আচ্ছা তার আগে একটা প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করে, স্যার আমরা রেজাল্ট জানতে পারবো কী করে যে আমরা কোন কলেজের সুযোগ পেয়েছি, তাই না? এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞাসা করে। তো উত্তরটা আমি ভাবি যে প্রত্যেকটা ভিডিওতে বলবো, বাট বলা হয় না। তো বলে রাখি, যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিন তোমাদের লগ ইন করে দেখে নিতে হবে তুমি কোন কলেজে সুযোগ পেয়েছো। ওকে, সো এটা তো গেল। এবার সেখানে লেখা থাকবে যে তুমি কোন কলেজে সুযোগ পেয়েছো, সেখানে তোমাদের 1000 টাকা অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে দিতে হবে এবং তারপর তোমাদেরকে একটা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং সেখানে একটা জিনিস পাওয়া যায়, ইউনিক অ্যালটমেন্ট আইডি, ঠিক আছে? সেটা আমি বলে দেবো, সেটা কী জিনিস সেটা পরবর্তীকালে বলবো। এবার জেনপাসের ক্ষেত্রে এটা অতটাও ম্যান্ডেটরি ছিল না, বাট তোমাদের বলা যায় না, হতে পারে নাও হতে পারে, যাই হোক যখনই হবে সেটা বলে দেবো। তো এর ফলে কী হলো, এবার ধরো তুমি একটা কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, ফার্স্ট অ্যালটমেন্টে তুমি একটা ফার্স্ট কলেজ পেলে, ঠিক আছে, যে কলেজটা যেমন বললাম, আমি একটা সাপোজ বললাম নর্থ বেঙ্গলে একটা কলেজ পেলে, এবার তোমার বাড়ি হচ্ছে কলকাতা সাইডে, তুমি যেতে চাইছো না, বাড়ির লোককে ছেড়ে এত দূরে যাওয়া আসা মানে বিরাট ব্যাপার, তো আমি যাবো না, আমি কাছাকাছি নেবো, এইরকম একটা পরিস্থিতি, তুমি ভাবলে যে আমি ডকুমেন্ট ভেরিফিকেশনও করাবো না, ঠিক আছে? তো এর যে ফলে তুমি কিন্তু পুরো কাউন্সিলিং থেকে বাদ পড়ে যাবে। সো সবসময় মাথায় রাখবে যে তোমার পছন্দের হোক অথবা অপছন্দের হোক, তুমি যেহেতু কলেজ চয়েসে তার নামটা রেখেছো, অবশ্যই তোমায় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেতে হবে, ঠিক আছে? তো এই ভুলটা কেউ করো না যে হয়তো পেলে, এমন একটা কলেজ পেলে। দেখো, আর সব থেকে বড় একটা কথা বলি, গভর্নমেন্ট যতগুলো কলেজ আছে, ঠিক আছে, সে তোমার পৃথিবী যে প্রান্তেই হোক না কেন, ভারতবর্ষে যে প্রান্তেই হোক না কেন, পশ্চিমবঙ্গে যে প্রান্তেই হোক না কেন, সবগুলোই বেস্ট, ঠিক আছে? সে দার্জিলিংয়ে হোক আর কলকাতার নামি দামি সব কলেজগুলো হোক, সবগুলোই বেস্ট, কারণ একটা গভর্নমেন্টের সিট মানে বিরাট ব্যাপার। এই যে এত ফাইট হচ্ছে, এই যে এত মানে কী বলবো, এত পরিশ্রম, প্রত্যেকেই স্বপ্ন, প্রত্যেকের স্বপ্ন যে একটা গভর্নমেন্ট কলেজে একটা সিট, ঠিক আছে? সো এটার জন্য প্রত্যেকেই এত 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 পরিশ্রম করেছে, তারা কি কেউ ছেড়ে দেবে? তুমি একটা সিট ছেড়ে দিলে মানে বুঝে নাও যে তোমার সিটটা অন্য কেউ নেওয়ার জন্য একদম উদগ্রীব হয়ে আছে। একটা সিট পাওয়ার জন্য প্রত্যেকে কতটা কতটা পরিশ্রম করে, কতটা ধৈর্য ধরে বসে আছে এতদিন ধরে। সো একটা চান্স মিস করা মানে তোমার কিন্তু বিরাট বড় একটা ক্ষতি, ঠিক আছে? সো সবসময় মাথায় রাখবে যে কলেজ পছন্দের হোক অথবা অপছন্দের হোক, তোমাদের কিন্তু অবশ্যই সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে, ঠিক আছে? এটা গেল আমাদের মানে টোটাল প্রসেসটা। তো তোমাদেরকে এখনই বললাম অ্যালটমেন্ট লেটার কী করে হয়, ঠিক আছে, অ্যালটমেন্ট কী করে দেয়। দেখো, অ্যালটমেন্ট যখনই তুমি কোনো কলেজের সুযোগ পাবে, সে তুমি প্রাইভেট কলেজে বলো অথবা গভর্নমেন্ট কলেজে বলো, দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যালটমেন্ট লেটার তোমাদের দেবেই দেবে, ঠিক আছে? অ্যালটমেন্ট লেটার তখনই পাবে যখন তুমি অ্যাকসেপ্টেন্স ফি দেবে, 1000 টাকা পেমেন্ট করবে, তারপরেই তুমি কিন্তু সেই অ্যালটমেন্ট লেটারটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের বলি যে অ্যালটমেন্ট লেটার পাওয়ার পর তুমি যে কলেজে ভর্তি হলে,
এবার তোমাদের কী করতে হবে, এবার তোমাদের এক ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে, তারপর তোমাদের আপাততভাবে বলবে যে একটা গ্রুপ ক্রিয়েট করে দিলে হলো, তারপর তোমাদের সেই গ্রুপে সমস্ত আপডেট দিতে হবে, তারপর বলে দেবে যে এই তারিখ থেকে তোমাদের হবে, ঠিক আছে। যেটুকু আপডেট পাওয়া গেছে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে, নতুন সেশন খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। এবার কবে থেকে কী হচ্ছে এখনও পর্যন্ত ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট একটা কলেজ থেকে খবর এসেছে যে তোমাদের কিন্তু সেশন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সো প্রত্যেকেই কিন্তু ব্যাক প্যাটার গুছিয়ে নাও, ঠিক আছে, আমি যেরকম বলে থাকি, প্রত্যেকেই রেডি থাকো, যে কোনো মুহূর্তেই তোমাদের সুযোগ আসতে পারে, যে কোনো মুহূর্তে তোমরা সুযোগ পেয়ে যাবে, তো সব কিছু কিন্তু একদম ফাইনালাইজড করে রাখবে, ঠিক আছে। আর এই সময় তোমাদের কিন্তু অবশ্যই কী কী করণীয়, এই সময় মতো তোমরা প্রত্যেকেই কিন্তু কনফার্ম হয়ে নেবে তোমাদের সার্টিফিকেটগুলো, ঠিক আছে, যেমন ধরো এসসি এসটি সার্টিফিকেট যেগুলো বলেছিলাম যে ইস্যুইং অথরিটি যারা আছেন, আমি সেটা নিয়ে ভিডিও দিয়েছি অলরেডি, সেটা তোমরা দেখে নেবে যে তাদের যাতে অথরিটি সাইন থাকে, ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার দেখে নেবে, বা যে কোনো কাউন্সেলিংয়ের আগে অবশ্যই কিন্তু সেগুলো ঠিকঠাক করে নেবে। আর ওবিসি যাদের আছে তাদের তো বলেছে ওবিসি এ অথবা বি, তোমাদের কিন্তু অবশ্যই নন ক্রিমিনাল সার্টিফিকেট লাগবে, তুমি গভর্নমেন্টেই বলো বা প্রাইভেটে বলো, কারণ কাউন্সেলিংয়ের নিয়মই বলা হয়েছে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অবশ্যই নন ক্রিমিনাল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এটা গেল আমাদের সেকেন্ড। আর থার্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট নাও থাকে, তোমার কিন্তু অবশ্যই রেসিডেন্টাল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট এগুলো কিন্তু লাগবে, এবং তার সাথে সাথে যেটা লাগছে সেটা হচ্ছে কি তোমাদের মেডিকেল প্রোফমা। এবার অনেকে জিজ্ঞাসা করছে স্যার মেডিকেল প্রোফমাটা কাকে দিয়ে সাইন করাবো, কে সাইন করবে? দেখো সেই ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু অবশ্যই সেটা কোনো ডক্টর যিনি MBBS পাস আউট বা যিনি কোনো একটা সরকারি মেডিকেল কলেজে পড়াচ্ছে আছেন, ঠিক আছে, ডক্টর তাকে দিয়ে সাইন করতে পারো। তো তোমাদের কী করতে হবে, এর সহজ উপায় হচ্ছে যে প্রোফমাটা দেওয়া আছে সেই প্রোফমাটা বের করে যে কোনো মেডিকেল কলেজে যাবে, বলবে স্যার আমরা আজ GNM এর জন্য এসেছি, GNM করতে চাই, তো এই যে মেডিকেল প্রোফমা আছে সেটা একটু সাইন করে দিন বা এই যে ফিল আপগুলো করে দিন। তো ওনারা তোমাদের টেস্ট নেবে, ঠিক আছে, একের পর এক টেস্ট নিয়ে তারপর ওগুলো কিন্তু ওনারাই ফিল আপ করবে, তো তোমাদের কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে, যার জন্য আমি ভিডিও দিইনি যে এগুলোতে তোমাদের কিছু করার নেই, তোমরা জাস্ট মেডিকেল কলেজে যাবে, বলবে স্যার এগুলো একটু ফিল আপ করে দিন, বা ওরাই কিন্তু সেটা বুঝে যাবে যে হ্যাঁ এই জিনিসগুলো করতে হবে, ওনারা পরীক্ষা করে তোমাদের কিন্তু অবশ্যই সেই জিনিসটা ফিল আপ করে দেবে। আর একটা জিনিস বলে রাখি, বিভিন্ন কলেজে কিন্তু রিপোর্টের সাথে সাথে টেস্টের রিপোর্টটাও দেখতে যাচ্ছে, মানে তোমার যে মেডিকেল সার্টিফিকেট সেটা পাশাপাশি তারা কিন্তু রিপোর্ট টেস্টগুলো দেখবে যে এটা কি মানে সত্যি কি মিথ্যে, মানে এমন হতে পারে তুমি রিপোর্ট টেস্ট না করেই তুমি সাইন করে নিয়ে চলে আসলে, এরকমটা যাতে না হয় অবশ্যই কিন্তু রিপোর্ট টেস্টগুলো করাবে এবং রিপোর্টগুলো অবশ্যই কাছে রাখবে, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু অনেক কলেজে দেখেছিল 2021 কিন্তু বেশ কয়েকটা কলেজ থেকে আমাদের মানে এরকম জানতে পেরেছিলাম, যেমন রামকৃষ্ণ মিশনে চেয়েছিল, তারপরে নর্থ বেঙ্গলে কিছু কলেজে কিন্তু চেয়েছিল, ওরা কিন্তু রিপোর্ট দেখে তবে কিন্তু অ্যাডমিশন নিয়েছিল। সো এটা যাতে কেউ ভুল করো না যে না এরকম ভাবছিল যে সাইন করে নিয়ে চলে আসলাম তারপরে স্যারকে দিয়ে বলে টোলে করে দিয়ে চলে আসলাম, এরকম করতে যাও না, তাহলে কিন্তু বিপদে পড়বে, ঠিক আছে, মানে কাউন্সিলিং তখন তোমাকে আটকেও দিতে পারে। তো তোমাদের কিন্তু অবশ্যই বলে দিচ্ছি যে মেডিকেল টেস্ট করার সঙ্গে সঙ্গে রিপোর্টগুলো নিয়ে নেবে, ঠিক আছে। তো এইটুকুই আমি আজকে ভিডিও শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।